Assalamualaikum. Amontun BanglaVision Shangbadi. Prate shathe achi mithin islam. Shurute BRBK Shangbad shironam. Guard Dhaka deyar 20 din por Sonagajer OC Mojim Dhakay griftar. Nusrat hotta druto bicharer ashwash ain montrir. Karagare sokale nastay 250 bochorer menu bodol. Ruti gurer poriborte khichuri halua deya shuru. কেটে আলাদা করা হলো চট্টগ্রামে মুখোমুখি সংঘর্ষে আটকে যাওয়া বিদেশি জাহাজ দুটিকে বন্দরে কন্টেইনার খালাস শুরু দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা জারের 20 দিন পর ঢাকায় গ্রেফতার হলেন ফেনের সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন রবিবার রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করা হয় ফেনের মাদ্রাসা ছাত্রে নুসরাত জাহান রফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত 27 মার্চ সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে 15 এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয় 27 মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত কদিন থেকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে ঈদের আগেই গা ঢাকা দেন ওসি মোয়াজ্জেম আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সকল আইন মেনে যত দ্রুত সম্ভব ফেনের মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার বিচার শেষ করা হবে রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটরদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন এই মামলা প্রমাণে 92 জন সাক্ষীর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি এ সময় মন্ত্রী বলেন নারী নির্যাতন জাতীয় উন্নয়নে বড় বাধা তাই যারা এসব মামলায় সম্পৃক্ত তারা যেন আন্তরিকতা নিয়ে মামলাগুলো পরিচালনা করেন পাশাপাশি সময় মতো সাক্ষী হাজির করে মামলা দ্রুত নিষ্পত্তি করতে পিপিদের প্রতি আহ্বান জানান আনিসুল হক আইন অনুভাবে আইনের সকল প্রভিশন পালন করে এই মামলাটা যত দ্রুততার সহিত সম্পন্ন করা যায় তাই করা হবে আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে প্রসিকিউশন সার্ভিস 92 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রয়োজন আছে কিনা সেটা নিশ্চয়ই খতিয়ে দেখবে বদলে ফেলা হলো কারাগারে বন্দীদের সকালে নাস্তার 250 বছরের প্রথা এখন থেকে বন্দীরা সকালে নাস্তায় পাবে খিচুড়ি হালুয়া রুটি ও সবজি রুটি এতদিন পেতেন দুটুকরো রুটি আর সামান্য গুড় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মধ্যে খিচুড়ি বিতরণের মধ্য দিয়ে এর সূচনা করেন এ সময় তিনি বলেন দেশের কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করা হয়েছে জানান কারাগারে বন্দীদের প্রায় 38টি কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সারা দেশে বন্দীর সংখ্যা 81,183 জন আগে যা ছিল 90,000 বন্দীর সংখ্যা আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে সংশোধনাগার এর সঙ্গে যদি জ্ঞান লাভ করে তারা করতে পারে তাহলে ভবিষ্যতে তাদের প্রাইম আর যাবে না প্রায় 90,000 এর মতন কয়েক কারাবন্দি সবসময় থাকে এখন বর্তমানে আছে 81,183 আমরা এটাকে আরও কমিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করছি খিচুড়ি দিচ্ছি দুদিন সবজি খিচুড়ি যেটাকে বলে আমরা হালুয়া রুটি দিচ্ছি একদিন আর বাকি দিন আমরা সবজি এবং রুটি দিচ্ছি চট্টগ্রাম বন্দর চ্যানেলে মুখোমুখি সংঘর্ষে আটকে যাওয়ার দুদিন পর বিদেশি জাহাজ দুটিকে কেটে আলাদা করা সম্ভব হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর ড্রাই ডক থেকে এক্সপ্রেস মহানন্দা জাহাজটি 1,184 টিইউএস কন্টেইনার নিয়ে নিরাপদে চট্টগ্রাম বন্দরের 13 নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি থেকে জেটিতে কন্টেইনার খালাস শুরু হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক শুক্রবার বন্দর চ্যানেলে কন্টেইনারবাহী জাহাজ এক্সপ্রেস মহানন্দার সাথে বিপরীতমুখী কুয়েতের তেলবাহী জাহাজ বুরগারের মুখোমুখি সংঘর্ষ হয় এতে একটির সাথে আরেকটি জাহাজের সামনের অংশ আটকে যায় দুদিনের প্রচেষ্টায় গত রাতে জাহাজ দুটি কেটে আলাদা করা সম্ভব হয় আজ 16 জুন
নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার 18 বছর। দীর্ঘ সময়ও এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ নিহতের স্বজনরা। 2001-এর 16 জুন রাতে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণে প্রাণ হারান 4 নারীসহ 20 জন। আহত হন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ শতাধিক নেতা কর্মী। এ ঘটনায় 2টি মামলা করেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোকন সাহা। 12 বছরে 7 বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর 2013 সালে 2 মে 6 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। এই মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, কমিশনার আরিফুল ইসলাম, যুবদল নেতা শাহাদাতুল্লাহ জুয়েল সহ 10 জন। জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর শওকত হাসিম শুকু ও ওবায়দুল হক, অন্যরা পলাতক রয়েছে। এদিকে আসামি ও সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় বিচার কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছেন পিপি। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার আদৌ হবে কিনা তা নিয়ে সংশয়ে নারায়ণগঞ্জবাসী। পঞ্চম ধাপে 16 উপজেলা নির্বাচন 18 জুন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত মাদারীপুর সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও বরগুনার তালতলী উপজেলার প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণা চললেও ভোটের তেমন উত্তাপ নেই ভোটারদের মধ্যে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাই ওবায়দুর রহমান কালু, তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। আওয়ামী লীগের এই দুই নেতার বিরোধিতা এখন তুঙ্গে। ভোট কেন্দ্র যাতে উপস্থিত না পারে সে কারণে বিভিন্ন ভয়ভীতি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় আমার পোস্টার, লিফলেট, ব্যানার তারা তুলে ফেলছে। জোয়ার উঠেছে আনারসের, সেই জোয়ারে আজকে আমার যে প্রতিপক্ষ প্রার্থী তার কোনো অবস্থা নেই এখানে নাই। দুই নেতার দ্বন্দ্বে দ্বিধা বিভক্ত তৃণমূল নেতাকর্মীরাও। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় ভোটাররা। দেশের জনগণ যাতে নির্বাচনটাকে গ্রহণযোগ্য মনে করে, এই দেশে তো আর কোনো আমি দল দেখি না, দল তো দেখি একটা আওয়ামী লীগ। ঠিক আছে, তা আওয়ামী লীগের যদি আমরা ভালো হয়, যে প্রার্থীকে আমাকে ভালো পাবো সেই প্রার্থীকে আমরা ভোট দিই। আমরা ভোট দিতে যাই, আমরা নির্বাচন কেন্দ্রে গেলে আমাদের ভোট থাকে না। 70% ভোট যাতে পড়ে সেই ব্যাপারে আমরা জনগণকে উৎসাহিত করার চেষ্টা করছি। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রচারণা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন সহ 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি নারী নির্যাতন বন্ধ করতে চাই, করব। আমি প্রতিটা ঘরে পৌঁছে যাব। বাংলাদেশের কাছে উন্নয়নকে মানুষ চিন্তা করে নৌকা ভোট দেবে আমি 100% বিশ্বাস করি। যোগ্যতা বিচার করে ভোট দেবে, জনগণ প্রার্থী সম্বন্ধে বুঝে শুনে ভোট দেবে। প্রশাসন আমাকে অত্যন্ত আশ্বস্ত করেছেন। চমৎকার, সুন্দর, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হবে এবং আমরা সবটা তদস্থ আছি এবং সবাই মিলে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যেন নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়। অন্যদিকে নবগঠিত বরগুনার তালতলী উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনেও ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে বেশ জমেছে প্রচারণা। মাঠে নামতে পারে না, এলাকার সাধারণ ভোটাররা চিন্তিত আছেন, তারা ভোট কেন্দ্রে আসলে গিয়ে তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা। তার বিরুদ্ধে 31টা সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য তিনি ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন। শেষ ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। বাংলাভিশন নিউজ ডেস্ক। 2018-19 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চভিলাষী উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেখানো পথে হাঁটছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। বাজেটে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের অনেকগুলো ছাড় দেওয়া হলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর আর্থিক চাপ বাড়বে, ঋণ খেলাপিরা উৎসাহিত হবেন মন্তব্য বিশ্লেষকদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। অগ্রসরমান অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে সাধারণ মানুষের জন্য অনেক কথামালা রয়েছে। বাজেটের আগে পরে সাধারণ মানুষের কথা কম ভাবা হয় এমনটাই মনে করেন অনেকে। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের মন্তব্য, এই বাজেট ধনীদের আরো ধনী করবে, সুযোগ কমবে গরিবদের। যে কোনো সুদের উপর 10% আবার তারপরে 5% হলো ইয়ে, তো সেখানে আমরা যারা গরিব আছি তাদের জন্য এটা তো বোঝা, আর যারা আমরা চাকরি করি তাদের জন্য আরো বোঝা যায় কেন এখন ইন্টারেস্টটা কমাই দিয়েছে, আমরা চলবো কিভাবে। একটা সিগারেট আগে নিতো 5 টাকা, হলো 60 টাকা, গাড়ি ভাড়া আগে ছিল 100 টাকা, এখন নিচ্ছে 130 টাকা। ধরতে নিচ্ছে না, বাজেট কমলো কোন দিয়ে, বাজেটটা বাড়লো আরো। বাজেটে আয় ব্যয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা কতটা অর্জিত হবে সেটাই নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের।
দুঃখজনকভাবে আমরা দেখলাম যে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের অনেকগুলো ছাড় দিয়েছেন, তাদের আয়করের যে সারচার্জের সিলিং বাড়িয়ে দিয়েছেন, তাদের কালো টাকা সাদা করার জন্য আগের চাইতে অনেক বেশি সুবিধা করে দিয়েছেন, এবং এতে মনে হচ্ছে যে এই কালো টাকা এটা সবাই বাংলাদেশের গত 30 বছরের সরকার সবগুলোই কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখছে। অর্থনীতিবিদরা বলছেন মধ্যবিত্তদের উপর সরকার দয়া না করে দয়া করছে ধনীদের উপর, ফলে বাজেট ঘোষণার পরপরই মধ্যবিত্ত নিম্নবিত্তের পকেট কাটা শুরু হয়েছে। চিনির দাম বাড়িয়ে দিয়েছে, গরু দুধের দাম বাড়িয়ে দিয়েছে, সিগারেট যে খায় সে তারও দাম বেড়ে গেছে। তুলনামূলকভাবে আপনার সেরকম বড় লোকের যেগুলো বিশেষ করে যেগুলো তাদের জিনিস সেগুলোর উপরে সেরকম কোনো কর বাড়ানো হয়নি, কোনো ধরনের শুল্ক নতুন করেও করা হয়নি। সুতরাং মোটামুটি বলা যায় যে তাদের দয়া করা হয়েছে, তাদের দয়ার দরকার নাই, আর যাদের দয়ার দরকার ছিল তারা দয়া পায়নি। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে জাতীয়ভাবে ভাবা উচিত এবং চট্টগ্রামের জন্য বাজেটে আলাদা বরাদ্দ থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথে থাকুন, এরপর জানিয়ে ফিরছি। পাচার হওয়া 6 কিশোরীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ, বুঝে নেওয়া হল জিরো লাইন থেকে। টেকনাফ ও কুমিল্লায় গুলিতে 4 নিহত, বন্দুকযুদ্ধ দাবি করে র্যাব ও বিজিবি বলছে এরা মাদক ব্যবসায়ী। আপনারা দেখছেন বাংলা ভিশন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাচার হওয়া 6 কিশোরীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বিজিবি ও বিএসএফ এর সহযোগিতায় ভারতের বেসরকারি সংস্থা ইম্পালস এনজিও নেটওয়ার্ক শিলং এর কর্মকর্তারা তাদের জিরো লাইনে নিয়ে আসেন। পরে বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক কর্মকর্তারা তাদের কাছ থেকে পাচারের শিকার কিশোরীদের গ্রহণ করে। পরে ইমিগ্রেশনের দাপ্তরিক কাছ থেকে তাদের মেডিকেল চেক আপের জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পাচার হওয়া এই 6 কিশোরীর বাড়ি নড়াইল, খুলনা, পটুয়াখালী, খাগড়াছড়ি, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। এদিকে ভারতে পাচারের সময় বেনাপোলের আমরাখালী থেকে 41 স্বর্ণের বার সহ 4 চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। 49 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলগামী একটি পরিবহনে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের মূল্য 2,11,00,000 টাকা। আটক পাচারকারীরা হল আনিসুর রহমান, রিয়াজ মোল্লা, সবুজ মৃধা ও তানভীর জামান। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। গুলিতে টেকনাফে 3 এবং কুমিল্লায় 1 নিহত হয়েছে। র্যাব ও বিজিবির দাবি তারা মাদক ব্যবসায়ী। কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে 3 নিহত হয়েছে, তারা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। শনিবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের পাহাড়ি এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। নিহতরা হল দিল মোহাম্মদ, রাশিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবিও করেছে র্যাব। কুমিল্লায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আবুল হাশেম নামে একজন, বিজিবির দাবি সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তের মথুরাপুরে এই ঘটনা ঘটে। দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, খাগড়াছড়ির ফেনী নদীর উপর নির্মাণাধীন ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এবং রামগড় স্থলবন্দর চালু হলে দুদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। সকালে খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে মৈত্রী সেতু 1 ও রামগড় স্থলবন্দর নির্মাণ কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। সাংস্কৃতিক খাতে মূল বাজেটের 1% বরাদ্দের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন জেলা শাখা। জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, বাজেটে সাংস্কৃতিক খাতের জন্য দেয়া বরাদ্দ একেবারেই অপ্রতুল। বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে প্রতি কেজি 35 দরে গমের বীজ কেনার দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে চাষিরা। শহরের চৌরাস্তা মোড়ে কর্মসূচিতে চুক্তিবদ্ধ 1800 গম চাষিকে লোকসানের হাত থেকে বাঁচাতে অবিলম্বে গমের দাম পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়।
রংপুরে কৃষক ডিলারের সুবিধার্থে সরকারিভাবে বরাদ্দ দেয়া বাফার গোডাউন স্থাপন না হলে চলতি আমন মৌসুমে সব ধরনের রাসায়নিক সার উত্তোলন ও বিক্রি বন্ধের আলটিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা। জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নেতাদের অভিযোগ, বিসিআইসির কর্মকর্তার চক্রান্তে রংপুর নগরীর পাহাড়ি মৌজায় 20,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন বাফার গোডাউন নির্মাণ না করে নগরী থেকে 50 কিলোমিটার দূরে মিঠাপুকুরের বৈরাতিতে তা নির্মাণের পায়তারা চলছে। দুর্নীতি ও অনিয়মের দায়ে খুলনা রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান ইসাক সর্দারের অপসারণের দাবিতে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ঈদ উৎসবের ভিজিএফ কার্ডের চাল ওজনে কম দেয়া এবং ঈদের পর বিতরণ করার পাশাপাশি তার বিরুদ্ধে শত শত বিঘা সরকারি খাস জমি দখল করে ইটভাটা তৈরির অভিযোগ আনা হয়েছে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভা হয়েছে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার। হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সভা করেছে কর্মকর্তা কর্মচারী ও সিবিএ নেতা কর্মীরা। দুপুরে শহরের পিডিবির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি করে তারা। লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে 3 দিনের বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। সাতক্ষীরার কালীগঞ্জে স্মার্ট পল্ট্রি ভিলেজ সম্প্রসারণ ও স্কুল এগ ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাঠি হাইস্কুল মাঠে কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাঙামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আরিফুর রহমান। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গা ঢাকা দেওয়ার 20 দিন পর সোরাগাজীর ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার, নুসরত হত্যা দ্রুত বিচারের আশ্বাস আইনমন্ত্রীর। কারাগারে সকালে নাস্তার 250 বছরের মেনু বদল, রুটি গোড়ের পরিবর্তে খিচুড়ি হালুয়া দেওয়া শুরু। কেটে আলাদা করা হল চট্টগ্রামে মুখোমুখি সংঘর্ষে আটকে যাওয়া বিদেশি জাহাজ দুটিকে, বন্দরে কন্টেইনার খালাস শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshvision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।